হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। টাইগার থ্রি এর ওভারসিজ বক্স অফিস কালেকশন নিয়ে কথা হবে, এবং তার আগে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা শোনার পর এবং আমি সত্যি বলতে হতবাক হয়েছি, এবং আমার এটা অবিশ্বাস্য লাগছে যে ডাঙ্কির প্রমোশনস এইভাবে হবে। সো বিষয়টা হচ্ছে এইটা, ডাঙ্কি ড্রপ ওয়ান কিন্তু বন্ধুরা এসে গেছে, এবং ডাঙ্কি ড্রপ ওয়ান একটা প্রচণ্ড ভালো রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে, এবং বিশ্বাস করে যেহেতু এটা রাজকুমার হিরানির প্রজেক্ট, একটা বিশ্বাস আছে যে এই প্রজেক্টটা ভালো হবে এবং এটার কন্টেন্ট প্রচণ্ড স্ট্রং হবে এবং এটা অডিয়েন্সের পছন্দ হবে। তো বিষয়টা হচ্ছে ডাঙ্কির প্রমোশনস কিন্তু আলাদাই লেভেলের কিন্তু হবে। তার কারণটা কি না, ডাঙ্কির ড্রপ ওয়ানের সঙ্গে সঙ্গে কিন্তু আরও 5টা ড্রপ কিন্তু দেওয়া হবে, মানে টিজার ওয়ানের সঙ্গে সঙ্গে আরও 5টা টিজার কিন্তু আসবে ডাঙ্কির ক্ষেত্রে, মানে টোটাল 6টা টিজার ডাঙ্কির ক্ষেত্রে কিন্তু আসবে, এবং প্রথম টিজারটা কিন্তু টাইগার থ্রি এর সঙ্গে সম্ভবত অ্যাটাচ থাকবে। এবারে এটার ডিউরেশন সম্বন্ধে কিন্তু একটা আপডেট উঠে এসছে যে এর যে সেকেন্ড মানে ফার্স্ট সেকেন্ড যে টিজারটা ওটা কিন্তু হবে 58 সেকেন্ডের, এবং তারপরেরটা হবে 1 মিনিট 47 সেকেন্ডের, তারপরেটা 58 সেকেন্ডস, তারপরেরটা হচ্ছে 1 মিনিট 49 সেকেন্ড, তারপরে 1 মিনিট 50 সেকেন্ড, এবং তারপরে 1 মিনিট 51 সেকেন্ড, এবং প্রত্যেকটা টিজারই মোটামুটি সার্টিফাইড হয়েছে। এবারে দেখা যায় কোনটা কোন সময় নিয়ে আসা হয়, এবং রিলিজের আগে আগে অবধি কিন্তু এই প্রত্যেকটা টিজারকে নিয়ে আসা হবে। দেখা যাক, প্রচণ্ড ভালো একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি এবং কেমন মানে বিজনেস করে বক্স অফিসে, এটা কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই টাইগার থ্রিকে নিয়ে, এবং টাইগার থ্রি ওভারসিজ মার্কেটে কেমন কি বিজনেস করতে পারে এটাকে নিয়ে কিন্তু একটা আপডেট উঠে এসছে। সো প্রিভিয়াসলি মানে বর্তমানে কিন্তু টাইগার থ্রির অ্যাডভান্স বুকিং গতকাল থেকে কিন্তু মোটামুটি স্টার্ট হয়ে গেছে, এবং ট্রিমেন্ডাস ভালো একটা রেসপন্স অডিয়েন্সের কাছ থেকে আমরা কিন্তু এখনো অবধি পাচ্ছি। তো বিষয়টা হচ্ছে এইটা যে প্রিভিয়াসলি ওভারসিজ মার্কেটে মানে ইন্ডিয়ার বাইরে কিন্তু জওয়ান প্রায় প্রথম দুদিনে 10.1 মিলিয়ন ডলার কিন্তু বিজনেস করেছিল, এবং সেই জায়গায় পাঠান কিন্তু প্রায় 8.36 মিলিয়ন ডলার কিন্তু কালেকশনস করেছিল। সো এটা এক্সপেক্ট করা হচ্ছে, মানে এটা অনেক ট্রেড কিন্তু বলছে যে টাইগার থ্রি প্রথম দুদিনে মানে বর্তমানের যা সিনারিও যা কন্ডিশন, প্রথম দুদিনে প্রায় 5.25 মিলিয়ন ডলার কিন্তু বিজনেস করতে পারে বক্স অফিসে, এবং এটার একটু কম বেশি হলেও কিন্তু হতে পারে। সো 5.25 মিলিয়ন যেটা জাপানের প্রায় অর্ধেক, প্রায় হাফ আমরা মোটামুটি বলতে পারি। তো এখানে বিষয়টা হচ্ছে এখানে কিন্তু গল্প শেষ নয়, এখনও অবধি কিন্তু মানে যেভাবে অ্যাডভান্স বুকিং ফুল ফ্লেজে স্টার্ট হয়েছে আরও কিন্তু অ্যাডভান্স বুকিং হবে মানে ওভারসিজ মার্কেটে, এবং শাহরুখ খানের একটা আলাদাই লেভেলের কিন্তু স্টারডম রয়েছে, মানে পুরো ওয়ার্ল্ড পুরো পৃথিবীতে শাহরুখ খানের একটা আলাদাই লেভেলের কিন্তু স্টারডম রয়েছে, এবং সেই আলাদা স্টারডামের কাছে সালমান খানেরও কিন্তু একটা হিউজ লেভেলের ফ্যান ফলোয়িং আছে। তো দেখা যাক ওভারসিজ মার্কেটে আলটিমেটলি কতটা কালেকশনস করতে পারে প্রথম দুদিনে, এবং আমি আশা করছি যে 5.25 মিলিয়নের থেকে অনেক বেশি কিন্তু কালেকশনস করবে আমাদের টাইগার থ্রি। তোমাদের কী মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।